মনে রইল যেন শেষে এলো খুশি, তুই আপনাকে আজ ফিরিয়ে দেশ আসমানিতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এম কে কুকিং হাউস। এম কে কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক 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 শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে ভীষণ মজার ঈদ স্পেশাল একটা ডেজার্ট আইটেম শেয়ার করব। এটা হচ্ছে অ্যারাবিয়ানস কুনাফা। তো চলো দেখে নিই এটা কীভাবে তৈরি করছি। কুনাফা তৈরি করার জন্য এখানে চুলাতে প্রথমে আমি একটা প্যান দিয়ে নিয়েছি কুনাফার ভিতরের ক্রিমটা তৈরি করার জন্য। এটার ভিতরে আমি দিচ্ছি এক কাপের একটু কম লিকুইড মিল্ক, এটা আমার চাল দেওয়া। আর এটার মধ্যে আমি দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা প্রথমে আমি একটু দুধের সাথে মিলিয়ে নেব, এটা দলা পেকে যাবে। আর এটার ভিতর দিব আমি 1/3 কাপ কন্ডেন্স মিল্ক। এটা ভালো করে আগে মিশিয়ে নিব, দেন এটার ভিতরে দিব আমি 1 কাপের একটু কম মানে 1 কেজি দুধের ছানা। এই ছানাটা আমি দিয়ে এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা চুলার মিডিয়াম আছে জল দিতে থাকব। এখানে আমি যেই ছানা আর কন্ডেন্স মিল্কটা ইউজ করেছি, এই ছানা আর কন্ডেন্স মিল্কের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো। এখন আমি সবগুলো মিশ্রণ সুন্দরভাবে জাল দিয়ে একদম ঘন করে ক্রিম বানিয়ে নিব। আর এটার মধ্যে আমি এক্সট্রা চিনি দিইনি, কারণ কন্ডেন্স মিল্কটাই যথেষ্ট মিষ্টি, তোমরা যদি মিষ্টি বেশি খেতে চাও আর একটু মিষ্টিটা বাড়িয়ে নিতে পারো। এখন এটা আমি জল দিয়ে ক্রিম বানাচ্ছি। ক্রিমটা আমার মোটামুটি হয়ে এসেছে, আর কিছুক্ষণ এটা জল দেওয়ার পরে ক্রিমটা একদম থকথকে হয়ে যাবে। কুনাফার ক্রিমটা আমার কাছে মিষ্টি একটু কম লাগছে, সেই জন্য আমি দিচ্ছি এটার মধ্যে সামান্য চিনি। এটার মধ্যে যেহেতু আমি ছানা ইউজ করেছি সেজন্য কন্ডেন্স মিল্কের মিষ্টিতেই শুধু মিষ্টি হয়নি, সেজন্য একটু আমি চিনি দিয়ে এটা মিষ্টি বানিয়ে নিলাম। তোমরা যদি কম মিষ্টি খেতে চাও তাহলে চিনি আর দিলেও ভালো, এটা স্কিপ করতে পারো। ক্রিমটা আমার মোটামুটি রেডি। ক্রিমটা হয়ে গেছে, এটা আর বেশি চাল দিলে এটা একদম শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে ফেলবো, নামিয়ে ঠান্ডা করে নিব। আমি এখানে কুনাফাটা তৈরি করব লাচ্চা সেমাই দিয়ে বাংলাদেশি স্টাইলে। অরিজিনাল কুনাফাটা তৈরি করা হয় আসলে কাদাইপ দিয়ে, যেটা বাংলাদেশে অ্যাভেলেবল না, সেজন্য লাচ্চা সেমাই দিয়েই আমি এই কুনাফাটা আজকে তৈরি করব। আর এটার ভিতরে আমি দিব বাটার। তো এইখানে আমি এই প্যানের ভিতরে কুনাফাটা সেট করব, সেজন্য এটার ভিতরে বাটারটা মেল্ট করে নিয়েছি। এখন এটার ভিতরে আমি এই 1 প্যাকেট লাচ্চার মধ্যে 2 টেবিল চামচের চেয়ে বেশি 3 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। এখানে তোমরা ঘি ইউজ করতে পারো, বাটার বা ঘি, তবে কোনো মতে তেল দিয়ে এটা তৈরি করলে এটার স্বাদটা ভালো আসবে না। আর আমি এটার ভিতরে দিব 2 টেবিল চামচ পরিমাণের কন্ডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্ক আর বাটার দিয়ে এখন আমি খুব ভালোভাবে এই লাচ্চাটার ভিতরে এগুলা মাখিয়ে নিব। লাচ্চার ভিতরে আমার কন্ডেন্স মিল্ক আর বাটারটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এটা একটা প্যানের মধ্যে সেট করে নিব। এখানে একটা ছোট প্যান নিয়েছি, এটার মধ্যে আমি কুনাফাটা সেট করব, সেজন্য এটার ভিতরে আমি একটু রেড ফুড কালার আর বাটারটা একসাথে ব্রাশ করে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, দেখার সৌন্দর্যের জন্য আমি সামান্য একটু রেড ফুড কালারটা দিয়ে দিতাম।
প্যানের ভিতরে আমি ফুড কালার আর বাটারটা মিক্সড করে নিয়েছি ব্রাশ করে। এখন এটার ভিতরে আমি এই সেমাইগুলো দিয়ে একটা লেয়ার নিচেরটা দিয়ে দিব, অর্ধেক সেমাইটাই আমি এটার ভিতরে দিয়ে দিব। সুন্দরভাবে চেপে চেপে এটা আমি সেট করে দিয়েছি। সেমাইটা আমি একটা পেঁচুলা দিয়ে ভালো করে চেপে সেট করে দিচ্ছি। আর এটা এমনভাবে দিতে হবে, মাঝে একটু গর্ত রাখতে হবে, এটার ভিতরেই ওই ক্রিমের ফিলারটা দিতে হবে। এখন এটার ভিতরে আমি এই আগে থেকে তৈরি করার ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। তো এই ক্রিমগুলো জাস্ট শুধু মাছ বরাবরই দিতে হবে, একদম প্যানের গা ঘেঁষে দেওয়া যাবে না, তাহলে ক্রিমগুলো পুড়ে যাবে। মাঝখানে দিতে হবে একদম। কুনাফার ভিতরের ক্রিমটা আমি দিয়েছি, এখন বাকি সেমাইগুলো এখন এটার উপরে দিয়ে আমি ক্রিমটা ঢেকে দিব। চতুর্পাশ থেকে পরিপূর্ণভাবে একদম সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। কুনাফার মিশ্রণটা আমার একদম রেডি হয়েছে, এটা আমি খুব সুন্দরভাবে চেপে চেপে সেট করে দিয়েছি। এখন এটা আমি চুলাতে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রেখে দিব, আর এর মধ্যেই আমার কুনাফাটা রেডি হবে। আর যদি আমি এই প্যানে ডাইরেক্ট না দিতাম তাহলে এটা হতে অনেক বেশি সময় লাগতো। প্যানে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এখন আমি এটা চুলাতে দিয়ে দিই। আমি এখন এই প্যানটা চুলার উপরে দিয়েছি একদম লো হিটে, আর এটার ভিতরে ঢাকনা দিয়েছি। ঢাকনার ভিতরে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটাও আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন এভাবে আমি 15 মিনিট বেক করব। 20 মিনিট পরে আমি দেখছি কুনাফাটা এটা হয়ে গেছে। দেখো সাইড দিয়ে এটার কেমন ক্রিস্পি হয়েছে। এটা এখন আস্তে আস্তে সাইডগুলো সরিয়ে নিয়ে পরে এটা আমি অন্য প্লেটের মধ্যে ঢেলে নেব। কুনাফাটা আমার এক পাশে ক্রিস্পি হয়েছে, এই যে দেখো সাইড দিয়ে লালচে লালচে কালার হয়েছে। এখন আমি এটা উল্টিয়ে অপর পাশেও সেমভাবে ক্রিস্পি করে নিব। তো এটা উল্টানোর জন্য প্রথমে এটার উপরে একটা প্লেট বসিয়ে প্লেটটা ধরে সাবধানে, এই যে দেখো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। এখন আমি অপর সাইডও এইরকমই ক্রিস্পি করব, সেজন্য এই প্যানের মধ্যে আমি আর একটু বাটার লাগিয়ে নিব। আমি আবার বাটার দিয়ে একটু মেল্ট করে নিয়ে দেন ওটা দিয়ে দিব। বাটারটা গলে গিয়েছে, সেটার দিকে আমি এখন বাটারটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি সাবধানে প্লেট থেকে কুনাফাটা নামিয়ে দিলাম। এখন এটা আবার আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রান্না করে নিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি কুনাফাটা আমার হয়ে গেছে। এখন এটা আমি ঢেলে নিব। সুগার সিরাপ তৈরি করার জন্য এখানে আমি একটা পাতিলের মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণের পানি দিয়ে সুগার সিরাপটা বানিয়ে নিব। এই চিনি আর পানিটা, এই শিরাটা কোনো এক তার বা দুই তারের শিরা হতে হবে না, জাস্ট বড় কাশলে চিনিটা গলে গেলেই সুগার সিরাপটা রেডি হয়ে গেল। সুগার সিরাপের মধ্যে আমি দুটো সাদা এলাচ দিচ্ছি, একটি একটু সুগন্ধ হওয়ার জন্য। তোমরা এখানে অন্য যে কোনো এসেন্স ইউজ করতে পারো। এখন আমি এটা বড় কাঁসা পর্যন্ত অপেক্ষা করব, আর চিনিটা যেন গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। সুগার সিরাপটার মধ্যে বলক এসেছে, এখন এটার মধ্যে আমি দিব একটু লেবুর রস।
লেবুর রস দিলে চিনির যে ময়লাটা আছে এটা কেটে সুগার সিরাপটা স্বচ্ছ হবে, আর সুগার সিরাপের মধ্যে কোনো চিটচিটে ভাব থাকবে না এবং খাওয়ার সময় টেস্টটাও একটু ভালো লাগবে। এখন আমি এটার ভিতর থেকে সাদা মশলাটা উঠিয়ে নিব। এই পর্যায়ে আমার সুগার সিরাপটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। কুনাফাটা আমি ঢেলে নিয়েছি, এখন এটার উপরে আমি গরম গরম সুগার সিরাপটা দিয়ে দিব। সুগার সিরাপটা আমার সম্পূর্ণটার মধ্যে দেওয়া হয়েছে, আর এটা সবগুলো সুগার সিরাপ না দিলেও হবে, যদি কারো মিষ্টি বেশি পছন্দ হয় সুগার সিরাপটা পাশে রাখলে কেউ নিয়ে খেতে পারবে, আর যারা কম মিষ্টি পছন্দ করে তাদের জন্য এটাই এনাফ। কুনাফাটা আমার সম্পূর্ণ রেডি হয়েছে, এখন এটা দিয়ে আমি একটু সাজিয়ে নিব। তার জন্য এখানে আমি কিছু কাঠবাদাম আর পেস্তাবাদাম একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি, এখন এটা দিয়ে আমি একটু সাজিয়ে দিব। মাঝে একটা চেরি দিলাম, চতুর্দিকে কিছু বাদাম দিচ্ছি, কেশরনাট, এই যে আমার কুনাফাটা একদম রেডি, ডেকোরেশনও করে দিয়েছি, এখন এটা আমি কেটে দেখাবো যে এটার ভিতরে কেমন হয়েছে। এই যে আমি এখন এই কুনাফাটা কেটে দেখাচ্ছি, দেখো এটার ভিতরে কেমন হয়েছে। কেটে নিয়েছি, এখন আমি এটা, এই যে দেখো এটার ভিতরে কত সুন্দর হয়েছে। এই যে দেখো ভিতরে ক্রিমের লেয়ারটা কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে আমি সবগুলো কেটে পরে সার্ভ করব। এই যে বন্ধুরা, আমি এই ক্রিম কুনাফাটা প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখো দেখতে কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে, আর এটা খেতেও অসম্ভব মজার আর পুষ্টিসম্মত হেলদি একটা ডেজার্ট আইটেম। তো দেখে নিলে এটা কিভাবে খুব সহজে ঘরেই তৈরি করে ফেললাম, অ্যারাবিয়ান কুনাফা, ক্রিম কুনাফা। তো এটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো, আর ঈদের দিন সকালে নাস্তার টেবিলে একটা কুনাফার রেসিপি যদি তোমাদের থাকে তাহলে দেখবে অতিথিরা আসলে সবাই ওটার দিকেই আকর্ষিত হচ্ছে। আর এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।